হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের লাইকি ভিডিও ভাইরাল করবেন, বুস্টিংয়ের মাধ্যমে কিভাবে লাইকি ভিডিও ভাইরাল করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে লাইকিতে ভিডিও বুস্ট করতে পারবেন ডায়মন্ড দিয়ে। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি লাইকি অ্যাপসে। তো ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার একটি ভিডিও বুস্ট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে এগুলো আমার লাইকি ভিডিও, তো আমি এগুলোর মধ্যে থেকে একটি ভিডিও বুস্ট করব। বুস্ট করার জন্য লাইকি বুস্ট অপশনটি আপনারা নিচে দেখতে পাচ্ছেন। এখানে লাইকি বুস্টে ক্লিক করতে হবে। তো লাইকি বুস্টে ক্লিক করার পর আপনাদের এরকম দেখাবে। এখান থেকে আপনি যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এই যে সেকেন্ড ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি বুস্ট করব। তো এখানে প্রোমোটে ক্লিক দিলাম। প্রোমোটে ক্লিক দেওয়ার পর দেখুন 25টি ডায়মন্ডে হচ্ছে আমাকে 2500 ইমপ্রেশন দিবে। তো যাদের ডায়মন্ড নেই তারা ডায়মন্ড কিনতে পারবেন খুব সহজে বিকাশের মাধ্যমে। যারা ডায়মন্ড কিনতে চাচ্ছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর লিঙ্ক, সেটার মাধ্যমে সেই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে ডায়মন্ড কিনতে পারবেন বিকাশ দিয়ে। তো বন্ধুরা, আমি এর আগে আরও লাইকির বেশ কয়েকটি টিউটোরিয়াল দিয়েছিলাম, তো আপনারা সেই টিউটোরিয়াল দেখলে লাইকি সম্পর্কে এ টু জেড ধারণা পাবেন এবং আগামীতেও আপনাদের সুবিধার্থে আমি ভিডিও দিয়ে দেবো। তো কীভাবে ডায়মন্ড কিনবেন সেই বিষয়ে ভিডিও আমার হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার ভিডিও দেখে খুব সহজে ডায়মন্ড কিনে আপনাদের লাইকি ভিডিও বুস্ট করতে পারবেন। তো দেখুন, আমি হচ্ছে এখানে আপনার দেখাচ্ছে কতগুলো ডায়মন্ড দিলে কতগুলো ইমপ্রেশন আসবে। 25টা ডায়মন্ড দিলে হচ্ছে 2500 ইমপ্রেশন, আর 50টি ডায়মন্ড দিলে হচ্ছে 5000 ইমপ্রেশন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য 25টি ডায়মন্ড দিয়ে দেখাবো। তো এখন আমার অ্যাকাউন্টে ডায়মন্ড আছে, তার যার কারণে এখানে পে লেখা আসতেছে। আর যদি আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড না লেখা মানে না থাকে, সেক্ষেত্রে এখানে হচ্ছে রিচার্জ অপশন থাকবে নিচের দিকে, এখানে টাইম সিলেক্ট করে দিতে পারবেন আপনি কতক্ষণের জন্য বুস্ট করবেন। তো আমি এখানে 24 ঘন্টা দিয়ে দিলাম। তারপর এখানে 25টি ডায়মন্ড কাটবে আমার অ্যাকাউন্ট থেকে। তো আমি পেতে ক্লিক করলাম, দেখুন হচ্ছে আমার ইমপ্রেশন আন্ডার রিভিউতে আছে, এখন অল্প কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। আর অবশ্যই নিজের ভিডিও বুস্ট করার চেষ্টা করবেন, অন্যের ভিডিও কোনো অবস্থাতেই বুস্ট করবেন না, কারণ অন্য ভিডিও বুস্ট করে কোনো লাভ নেই। বুস্ট যদি করার থাকে তাহলে নিজের ভিডিও বুস্ট করবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও কীভাবে ফলোয়ার বাড়াবেন ইত্যাদি ইত্যাদি টিউটোরিয়াল আগামীতে দেওয়া হবে। আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই ভিডিও পর্যন্ত, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।